কুটকা চালি কুটকা চালি কুটকা চালি, এখন ইউটিউবে শুধু কুটকা চালি, একে নিয়ে ওকে নিয়ে তাকে নিয়ে শুধু কুটকা চালি। না না, আমাদেরকে নিয়ে কুটকা চালি হচ্ছে না, কারণ আমরা তো ছোট ছোট ইউটিউবার, আমাদেরকে নিয়ে তো কুটকা চালি করলে হবে না। আমাদেরকে নিয়ে কুটকা চালি করলে তো আমাদেরই ভিউজ বাড়বে, কাজে আমাদের ভিউজ বাড়িতে তাদের লাভ নেই, আমাদেরকে নিয়ে ওই জন্য কুটকাচালি করবে না। তো কুটকাচালি কাদের নিয়ে করছে? যারা বড় বড় ইউটিউবার তাদেরকে নিয়ে কুটকাচালি করছে, যাতে বেশি বেশি করে ভিউজ পাওয়া হয়। আমাকে নিয়ে কুটকাচালি করুক, কেউ করবে না। আরে নামটাই বলছে না, আমার যে চ্যানেলের পুরো নামটা সেটাও বলছে না। রীতাদি রীতাদি রীতাদি, কে রীতাদি? এটা বলার সাহস নেই, শুধু রীতাদি। যারাই এই কোশ্চেন করছে কে রীতাদি, কিন্তু ওখানে স্টপ, জেনে লাভ নেই কে রীতাদি। তাহলে আমাদেরকে নিয়ে একদম কুটকাচালি করবে না। কাকে নিয়ে করবে? বড় বড় ইউটিউবারদের নিয়ে। আর আমাদের কি করবে? উস্কাবে, যাতে ওনাকে নিয়েও আমরা ভিডিও করি, আর ওনাদেরও বড় বড় মানে ভালো ভালো ভিউস হবে। তা খবরদার, যারা আমার মতন আর কি ছোটো ছোটো ইউটিউবার আছো, ভুলেও এফাদে মানে পড়ো না। কেন বলো তো? আমাদেরকে না উস্কাবে, তোমরা আমাকে নিয়ে ভিডিও করো, আমার নামে বলো, তোমরা মানে বড় বড় ইউটিউবারে তোমরা ফ্যান, তোমরা ভিউয়ার্স, তোমরা মানে তার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো আমাকে। খবরদার, এরকম ভিডিও করতে যাবেন না, এগুলো একটা চাল, সমস্ত চালবাজরা বসে আছে ইউটিউবে। আমি ভুল করেছি, সত্যি আমি ভুল করেছি, এমন এমন মানে মানুষকে নিয়ে তাদের নামটা বলে খুব ভুল করেছি। জানতাম না যে তাদের চালটা না প্রথমে বুঝতে পারিনি। আমার অনেক বড় বড় ইউটিউবাররা আমার খুব প্রিয়, তাদের ভিডিও আমি খুব ভালো দেখি, মানে খুব ভালোবাসি দেখতে, রেগুলারই দেখি। তাদের ভিডিওতে গিয়ে অনেক কিছু শিখতেও পাই আমি, কিন্তু কখনো কারোর নামে কোনো আর কি খারাপ আলোচনা কিংবা কারোর পার্সোনাল ব্যাপারে ঢোকা ওইটা ভালো লাগে না। যে যার ভিডিও যে যেমন পারে করুক, যে যেমন পারবে সে এগিয়ে যাক, ওইটাকে নিয়ে আমার সমালোচনা করে কোনো ভিডিও বানানোর কোনো দরকার নেই। কিন্তু সত্যি আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি, ভুলক্ষণেও আমাদেরকে অনেকে উস্কাবে, খবর দেন না আর কি ফাঁদে। ফাঁদে পা দিলেই আপনার তো ভিউজ বাড়বেই না, বাড়বে উপরন্ত তার আবার আপনাকে উস্কাবে, আপনার কিছুর কোশ্চেনে জবাব দেবে। সে জবাব বলবে যে অমুক দি আমার নামে এই এই কথা বলেছে, পারলে অমুক দি আপনি আবার ভিডিও বানাতে বসে যাবেন আমাকে নিয়ে। আর না, আপনি যতই চালাকি করেন না কেন, আরে আপনার চালাকি না ধরা পড়ে গেছে। আজকে কিন্তু আপনার নামটা আমি ভুলক্ষণও বলবো না, কে মানে কে এমন ধরনের বলছে, কিন্তু বলছি আমার মতন যারা ছোট ছোট ইউটিউবাররা আছো, ভুলক্ষণেও কারোর নাম ভিডিওতে বলবে না যে অমুকে এই বলেছে কি অমুক ইউটিউবার অমুক ইউটিউবারে কথা বলেছে। কোনো ইউটিউবারের নাম করে কখনো কোনো ভিডিও বানাবেন না, কেননা বানালে না নিজের তো কিছু হবে না, ভিউজ বাড়বে না, ভিউজটা তার বাড়বে, এগুলো না উস্কাবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি না কুটকাচালি কুটকাচালি বললাম, কিন্তু কুটকাচালি আমি কারোর নামে করবো না, কুটকাচালি করাটা আমার স্বভাব নয়। আমি যেমন পারি তেমন ভিডিও করি, তোমরাও আমাকে খুব ভালোবাসো। আর অনেকে বলে যে আমার 50টা ভিউস হয় আর কি, তা 50টা ভিউস তারা তো আমাকে ভালোবেসে ভিউস দেয়, ভালোবেসেই তো আমার ভিডিওগুলো দেখে। আর যারা আজকে এত বড় বড় জ্ঞান দিচ্ছে, কুটকাচালি গিরি করে তারা ভিউস বাড়াচ্ছে, ওই ভিউসের কোনো দাম নেই। আজকে হয়তো এক মাসে সে ভালো মানে জায়গায় পৌঁছে যাবে, কিন্তু এরপরে ওই ভিডিওটায় তার পরে কেউ দেখবে না। আর আমি যেমনই ভিডিও করি না কেন, সেটা মানে আমার ভিউস হোক আর না হোক সেটা আমার ব্যাপার, আমার শখ, শখও বলতে পারো ইউটিউবে আসার, পয়সা রোজ মানে পয়সা রোজগারের ধান্দা সেটাও বলতে পারো। সবাই ইউটিউবে আসে পয়সা রোজগার, হ্যাঁ নিশ্চয়ই একটা কিছু করার জন্যই তো ইউটিউবে নেমেছি,
ইউটিউবে তো আর এমনি এমনি নামেনি, ইউটিউবে যখন নেমেছি কিছু একটা করবো ভেবেই নেমেছি, শুধু শুধু টাইম পাস করতেও নয় যে না টাইম পাস করব। তার সঙ্গে যদি মনে হয় যে টাইম পাস করতে করতে যদি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিছু উপার্জন করা যায়, ঘরে থেকে আমাদের মতন যারা মানে গৃহবধূ আছো, যদি ঘরে থেকে কিছু রোজগার করা যায় এটাই আমাদের কাছে অনেক, যে কিছু একটা রোজগার করা যায়। কারণ আমরা তো সংসার করে বাইরে বেরোতে পারবো না, আমাদের সত্যি কথা বলতে অতটা সময়ও নেই যে সংসার করে বাইরে গিয়ে কিছু করার মতন। যেটুকুনি সময় পাই আর কি ঘরে, মনে হয় সেইটুকুনি সময় যদি আমরা ইউটিউবে কাজে লাগাই, সেখান থেকে যদি কিছু উপার্জন করতে পারি তো সেটা আমাদেরও ভালো আর কি। যাই হোক, আজকে ওই বিষয়ে আলোচনা করব না। তা আমার যারা ইউটিউব বন্ধুরা আছো, তোমাদের সকলকে বলছি যে আমার যারা বন্ধুরা আছো, ছোট ছোট যারা আমার মতন ছোট ছোট ইউটিউবার আছো, তারা প্লিজ কোনো বড় ইউটিউবারদের নিয়ে কিংবা কোনো বড় ইউটিউবারকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে সেই ভিডিওর প্রতিবাদ করতে যেও না। কেননা বলো তো, প্রতিবাদ করলে না যে করছে আর যে বড় ইউটিউবার দুজনারই কিন্তু লাভ হচ্ছে। আমার মতন যারা ছোট ছোট ইউটিউবার আছো, তোমাদের সকলের কাছে আমার একটাই কথা, তোমরা না এ চালে একদম পা দেবে না। কেননা হয়তো জানো তো, আমিও ভেবেছিলাম যে হয়তো আমি একজনকে ভালোবাসি, হয়তো কোনো বড় ইউটিউবারকে, এবার তার নামে হয়তো অন্য কেউ একটা ভিডিও বানালো, সেখানে হয়তো আমার খুব খারাপ লাগলো, তার হয়তো প্রতিবাদ করতে, কিন্তু কি বলতো, লাভটা তাদেরই হয়, লাভটা না আমাদের হবে না, জানো তো লাভটা তাদেরই হবে। আর তারা কিন্তু তোমার মতন এরকম ছোট ছোট ইউটিউবার, মানে আমার মতন তোমার মতন যারা যারা আমার মতন আর কি ছোট ছোট ইউটিউবার আছে তাদেরকেই বলছি আর কি, তার আমাদের কিন্তু নামটা তারা করবে না, তারা আমাদেরকে শুদ্ধ সমানে উস্কিয়ে যাবে। আমাকে নিয়ে হয়তো কালকে ভিডিও করতে বসে যাবে অমুক জনা, কেউ আমাকে নিয়ে ভিডিও করো, আমি হয়তো অমুক বড় ইউটিউবারের নাম বলেছি কি বড় ইউটিউবারের সম্বন্ধে বলেছি, এটা তাদের চাল, এই চালে ভুলেও পা দেবেন না। সে মানে সে যেমন পারে করুক, সে আপনাকে উস্কিয়ে যাক, সে মানে যা বলুক, দেখবেন বড় বড় ইউটিউবারদেরকে নিয়ে যারা উস্কিয়ে উস্কিয়ে ভিডিও করছে, তাদের নামে সমালোচনা করছে, তারা কিন্তু তার কথায় পাত্তাও দেয় না, আর তার কথায় তারা ভিডিও বানায় না, তাকে নিয়ে কোনো কোনো ভিডিও তাকে নিয়ে বানায় না। আর কাজেই ওই আমাদের মতন ছোট ছোট যারা ইউটিউবার আছি আমরা, আমরা তাদেরকে নিয়ে ভিডিও বানাই না, তাদেরকে ভিউজ বাড়িয়ে দিচ্ছি, এই ভুল খবরদার করবেন না। এগুলো প্রতিটা চাল ভিডিও, এই সমস্ত ভিডিওগুলো না বন্ধ করা উচিত। তা প্লিজ আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সুন্দর সুন্দর সবার ভিডিও খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, আমার যারা ভিউজার আছো খুব সুন্দর সুন্দর ভিডিও করো, খুব ভালো লাগবে, এগিয়ে যাও। আমিও এগোচ্ছি, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, ও ঠিক পৌঁছে যাবো, চলো।